নমস্কার আমি ডক্টর প্রতীক পোদ্দার গ্যাস্ট্রোটোলজিস্ট অ্যান্ড লিভার স্পেশালিস্ট গ্যাস নিয়ে পৃথিবীর অনেক লোক ভুগছে একটা একটা এস্টিমেট বলছে নিয়ারলি টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট পপুলেশান ওয়ার্ল্ডের কোনো না কোনো সময় গ্যাসের সমস্যা দিয়ে পীড়িত থেকেছে ওয়েল গ্যাসের সমস্যা কেন হয় গ্যাসের সমস্যা দু কারণে মেনলি হতে পারে একটা হলো এক্সেসিভ গ্যাস ঢোকা পেটের মধ্যে সেটা আমরা খাওয়া দাওয়ার সময় কথা বলার সময় জল খাওয়ার সময় এমনিও গ্যাস কিছুটা ঢোকে সেটা বেশি হলে এরোফেজিয়া বলে ওটাকে বলি আমরা আর সেখানে গ্যাস বেশি থাকতে পারে পেটের মধ্যে আরেকটা কারণ হচ্ছে যদি গ্যাস বেশি তৈরি হয় যেখানে খাওয়া দাওয়া ফার্মেন্ট হলে খাওয়া দাওয়া পচে গেলে খাওয়ার ইন্টেস্টাইনের মধ্যে কিংবা খাওয়ার ঠিক করে হজম না হলে সেটা গ্যাস তৈরি করতে পারে তাছাড়া অন্যান্য প্রচুর কারণ আছে যারা গ্যাসের মতো সিমটাম নিয়ে আসতে পারে সেখানে পেন যেরকম গ্যাসের পেন হয় একই ধরনের পেন হয় কিন্তু রোগের কারণটা আলাদা যেমন গলবেটারে পাথর ইট ক্যান অলসো বি কোলেসেস্টাইটিস প্যাঙ্কেটাইটিস রোগটা তারপরে হচ্ছে পেপটিক আলসার পেটে আলসার পাকস্থলিতে আলসার কিংবা ক্ষুদ্রান্তর ভেতরে আলসার তাছাড়া লিভারের সমস্যা কিংবা হল কোনো আপনার ইন্টেস্টিনাল ইনফেকশন মানে অন্তর মধ্যে ক্ষুদ্রান্তর মধ্যে কোনো ইনফেকশন হলে কিংবা মানে অন্তর মধ্যে ইনফেকশন হলে উই ক্যান হ্যাভ এরম ধরনের পেন তো আমাদের কাজ হচ্ছে প্রথমে দেখা যে কোন ধরনের কোন কারণে এই পেনটা কিংবা গ্যাসের সমস্যা মতো পেন হচ্ছে যদি কোনো খারাপ কারণ না থাকে কিংবা কোনো কারণ থাকে যেরকম যেটা আমরা চিকিৎসা করে শরীর দিতে পারি সেটা সরানো হয় তার বাদে গ্যাসের সমস্যাতে যা ডাক্তার যা চিকিৎসা করবে তার সাথে কিছু কিছু জিনিস আপনারাও করতে পারেন যেমন খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়াটা স্লোলি করবেন মানে চুটা স্লোলি করবেন তাড়াহুড়োর মধ্যে খেলে গ্যাসটা প্রচুর পরিমাণে ভেতরে ঢোকে জলটা খাওয়া জল গ্লাস দিয়ে খাবেন বোতলে ড্রেক খাবেন না জল গ্লাস দিয়ে খেলে এরোফেজিয়া কম হয় উপর দিয়ে জল খেলে এরোফেজিয়া বেশি হয় তাতে একটু গ্যাসের পরিমাণ পেটে কমে ফিজিক্যাল অ্যাক্টিভিটি এক্সারসাইজ এগুলো কিন্তু ভীষণ দরকার এইসব ভীষণ ইম্পর্টেন্ট তাতে গ্যাসের মুভমেন্ট ইন্টারেশনাল মুভমেন্ট বেড়ে যায় তাতে গ্যাস নিচের দিকে নামে তার সাথে সাথে হচ্ছে আমাদের যেই খাবারগুলোতে হয়তো অ্যালার্জি আছে স্যুট না করে কিংবা হচ্ছে অনেকেই ইনটলারেন্ট হতে পারে যারা দুধ সহ্য হয় না তাদের দুধ অ্যাভয়েড করা উচিত দুধের জায়গায় দই খেলে কিন্তু ল্যাকটোজ ইন্টলারেন্সের কোনো সমস্যা হয় না এটা কিন্তু করা যায় সব ওষুধেই সব কেমিক্যালেই দে কিছু না কিছু সাইড এফেক্ট থাকতে পারে সমস্যা হতে পারে আর এটাও ঠিক যে কিছু কিছু লোকের অনেক ওষুধ দিনের পর দিন খেয়েও যেতে হয় কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন কোনো সমস্যা থাকছে আমাদের শুধু ওষুধ না খেয়ে সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করা উচিত আর সমস্যার মূল কারণটা খুঁজে খোঁজার চেষ্টা করা উচিত কারণ সেটা না করলে আমরা দীর্ঘদিন ধরে শুধু একটা ওষুধ খেয়ে যাচ্ছি তার আমরা সমাধান কিংবা চিকিৎসা করছি না কিংবা আমরা ভাবছি না কি কারণে হচ্ছে সেটা করলে কিন্তু শরীরের ক্ষতিও হতে পারে সেই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সেই জিনিসটা মাথায় রাখলে আমরা গ্যাসের সমস্যা আর তার চিকিৎসা ঠিকভাবে করতে পারবো